শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলার তৃতীয় পরিচ্ছেদের 40তম শ্লোক থেকে আজকের পাঠ। আমরা দেখব যে ভাগবতে শ্রীকৃষ্ণের পরে যে কলিযুগে কি বর্ণ নিয়ে তিনি আবির্ভূত হবেন এবং কিভাবেই তাকে আমরা উপাসনা করব নাম সংকীর্তন দ্বারা, সেই নিয়েই আজ আলোচনা করব। আজ পর্ব চতুর্দশ অর্থাৎ 14। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচি সুতং গৌরবরং। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। 40তম পয়ের বলা হয়েছে, ব্যক্ত করি ভাগবতে কহে আর বার, কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। ভাগবতে পরিষ্কার করে বলা হয়েছে যে কলিযুগে ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কলিযুগে যিনি অবতার গ্রহণ করবেন তিনি এই নাম সংকীর্তন দ্বারাই তার উপাসনা করা হবে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ইতি দাপর উর্বিশ স্তুবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু। হে রাজন, দাপরে এই রূপে নমস্তে বাসুদেবায় ইত্যাদি মন্ত্র দ্বারা সাধুজনেরা ভগবানকে স্তব পূজা করে থাকেন। নানাবিধ তন্ত্রের বিধান অনুসারে কলিযুগেও যেরূপে স্তব পূজা করে থাকে তা শ্রবণ করুন। কৃষ্ণ বর্ণং তিশা কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তিন প্রায়ই যজন্তি হি সুমেধস। সুবুদ্ধি ব্যক্তিগণ সংকীর্তন প্রধান পূজা উপকরণ দ্বারা অঙ্গ উপাঙ্গ রূপ অস্ত্র এবং পার্শ্বদগণের সঙ্গে বিদ্যমান গৌরকান্তি বিশিষ্ট কৃষ্ণবর্ণ ভগবানকে অর্চনা করে থাকেন। এই শ্লোকটি ব্যাখ্যা বিশেষভাবে প্রয়োজন। এখানে এই যে কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দুটিকে তিশা কৃষ্ণ শব্দের সঙ্গে মেলালে মোট চারটি অর্থ পাওয়া যায়। প্রথমটি হচ্ছে যার বর্ণ কৃষ্ণ এবং কান্তিও কৃষ্ণ, কৃষ্ণবর্ণ তিশা কৃষ্ণ। দ্বিতীয় অর্থ যিনি কৃষ্ণকে বর্ণনা করেন এবং যার কান্তি কৃষ্ণ। তৃতীয় অর্থ যার বর্ণ কৃষ্ণ কিন্তু কান্তি অকৃষ্ণ বা পীত বা গৌর। চতুর্থ অর্থ যিনি কৃষ্ণকে বর্ণনা করেন এবং যার কান্তি অকৃষ্ণ বা পীত। প্রথম দুটি যে অর্থ সেটি অসঙ্গত, কারণ কলিতে ভগবান শ্রীকৃষ্ণ অন্য বর্ণের দ্বারা আচ্ছাদিত, ছন্ন অবতার বলা হয়েছে তাকে, তাই তার কখনো কান্তি কখনো কৃষ্ণ হতে পারে না। তাহলে শেষ দুটি অর্থই সঙ্গত, কারণ কলিতে স্বয়ং ভগবান ভিতরে কৃষ্ণবর্ণ বাইরে পীত বা গৌরবর্ণ, অর্থাৎ তিনি অন্তঃকৃষ্ণ বহির্গৌর। তাই তিশা কৃষ্ণম এই সন্ধিহীন পাঠ সঙ্গত নয়, তিশা অকৃষ্ণম এই সন্ধিবদ্ধ পাঠই সঙ্গত। ভগবান শ্রীকৃষ্ণ এই পীত বা গৌরবর্ণ কোথা থেকে পেলেন? এটি তার অন্তরঙ্গ স্বরূপ শক্তির বর্ণ। স্বরূপ শক্তি আবার দুই ভাগে বিভক্ত, অমূর্ত ও মূর্ত। অমূর্ত রূপে শক্তি থাকে শক্তিমানের মধ্যে, যা সমস্ত ভগবত স্বরূপেই থাকে, কিন্তু এই শক্তির কোনো বর্ণ নেই। আর শক্তির মূর্ত হল সর্বশক্তি গরীয়সী লাদিনীর পরম সার ভূতা মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরাণী। তার বর্ণ পীত বা নবগোরচনা গৌর,
কেবল তার পীত বর্ণ নয়, তার পীত অঙ্গ দ্বারাই যেন শ্রীকৃষ্ণ আচ্ছাদিত হন। রাধায়া ভবতশ্চ চিত্ত যতনুই সেদই বিলাপ্য ইত্যাদি শ্রীকৃষ্ণের প্রতি যে শ্রী বৃন্দাদেবীর উক্তি, তার দ্বারা বোঝা যায় প্রেম পরিপাক শ্রী রাধাকৃষ্ণের চিত্তকে গলিয়ে এক করে দিয়েছিল। সেই মহাপরাক্রান্ত প্রেমী কৃষ্ণ প্রেমময়ী শ্রী রাধারঙ্গকেও গলিয়ে যেন তার প্রতি অঙ্গ দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি শ্যাম অঙ্গকে আলিঙ্গন করে পীত বর্ণ করে দিয়েছে। শ্যাম সুন্দরকে অন্তকৃষ্ণ বহির গৌর করে দিয়েছে। তাই কলির এই অবতার শ্রী রাধাকৃষ্ণের যুগলিত বিগ্রহ। শুনো ভাই এই সব চৈতন্য মহিমা, এই শ্লোকে কহে তার মহিমার সীমা। চৈতন্যের মহিমাকে বলা হচ্ছে এই শ্লোকে, চৈতন্যের মহিমা বিস্তারিতভাবে বলা হচ্ছে, তার কোনো সীমা পরিসীমা নেই। ব্রহ্মা শিবের পক্ষে দুর্লভ যে ব্রজপ্রেম, তা জনসাধারণের মধ্যে অকাতরণে বিতরণের উদ্দেশ্যে স্বয়ং ভগবান প্রেমময়ী শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করে গৌর রূপে এই কলিতে অবতীর্ণ হয়েছেন। এটি শ্রী চৈতন্যের মহিমা সীমা বা করুণার পরাকাষ্ঠা। কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে তিহ বর্ণে নিজ সুখে। কৃষ্ণ এই দুটি বর্ণ যেন তার মুখে সদাই বিরাজিত, এই কলিযুগের অবতার শ্রী মহাপ্রভুর মুখে, অথবা তিনি মহাসুখে নিঃসুখে তিনি কৃষ্ণকে বর্ণনা করছেন। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দুই তো প্রমাণ, কৃষ্ণ বিনা তার মুখে নাহি আইসে আন। তার এই কৃষ্ণ বর্ণর এই দুটি অর্থ, এক হচ্ছে তিনি কৃষ্ণকে বর্ণনা করছেন সর্বদা পরম সুখে, আর কৃষ্ণ কৃষ্ণ এই নাম তিনি উচ্চারণ করছেন। কিন্তু কেউ যদি তাকে বলে অন্য কথা, কেউ তারে বলে যদি কৃষ্ণ বরণ, আর বিশেষণে তার করে নিবারণ। কেউ যদি বলে না তিনি কৃষ্ণ বর্ণ, তাহলে পরবর্তী যে বিশেষণ উপরোক্ত শ্লোকে বলা হয়েছিল সেখানে কিন্তু সে কথার অর্থ নিবারণ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে দেহ কান্তে হয় তিহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বর্ণে শব্দে কহে পীত বরণ। তাকে বলা হয়েছে তৃষা অকৃষ্ণং, অর্থাৎ তার অঙ্গকান্তি অকৃষ্ণ বা পীত বরণ। স্তবমালায়াং শ্রী চৈতন্য দেবস্য দ্বিতীয় অষ্টকে প্রথম শ্লোকে বলা হয়েছে কলৌজং বিদ্যাংশ স্ফুটমভিযজন্তে দুতি ভরাত, অকৃষ্ণাঙ্গং কৃষ্ণং মখভিদিভি উৎকীর্ণময়ী, উপাস্যঞ্চ প্রাহুর্যং অখিল চতুর্থ আশ্রম জুষাম, সদেবশ্চৈতন্য কৃতি অতিতরাং ন কৃপয়তু। এখানে অর্থ তত্ত্বদর্শী যে পণ্ডিতগণ কলিযুগে অবতীর্ণ কান্তির আধিক্যবশত গৌরবর্ণ যে কৃষ্ণকে উচ্চ সংকীর্তন প্রধান যজ্ঞে অর্চনা করেন এবং সমস্ত সন্ন্যাসীগণের উপাস্য বলে তারা যাকে বর্ণনা করেন, সেই চৈতন্যকর শ্রী গৌরাঙ্গদেব আমাকে অত্যধিক রূপে কৃপা করুন। গৌরাঙ্গদেবের কৃপা প্রার্থনা করে এখানে তাকে সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা অর্চনা করার কথা বলা হয়েছে। প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনের দূতি, যাহার ছটায় নাশে অজ্ঞান তমস্তুতি। কলি অবতার শ্রীমন মহাপ্রভুকে যারা সচক্ষে দর্শন করেছেন তারা জানেন যে তার গলিত স্বর্ণের মতো পীতবর্ণ তার দেহকান্তি, যার প্রভাবে অজ্ঞান রূপ অন্ধকার বিনষ্ট হয়। প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনের ন্যায় তার অঙ্গকান্তি বা দূতি, সেই অঙ্গকান্তির ছটায় নাশে অজ্ঞান তমস্তুতি, তার অজ্ঞান সমস্ত জীবের অজ্ঞান তম, তার অজ্ঞকান্তির জন্য তার
সেই কৃষ্ণ বর্ণনার মাধ্যমে, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণের মাধ্যমে জীবের দূর হয়ে যায়, একথাই এখানে বলা হয়েছে। আজকের মতো পাঠ আমাদের এখানে সমাপ্ত হল। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ।